পুরো বিশ্বেই ধ্বংস সন্ত্রাসবাদ নৈরাজ্যের পেছনে মার্কিন ইন্ধন রয়েছে এমন মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানে চলমান বিক্ষোভকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন রাইসি তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে তেহরান আসমাতুল্লির ডেস্ক রিপোর্ট দিগারি আর সোখানানাশ উম্মীদ আফরিনি ইরানের উন্নতিতে নাখুশ হলেও ইরানের কোনো সমস্যাতে খুশিতে উদ্বেলিত হয় যুক্তরাষ্ট্র রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন ইরানে চলমান বিক্ষোভকে উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন منطقه و در عالم هست বিশ্বের বেশিরভাগ দেশের ধ্বংস সন্ত্রাস দাঙ্গা এবং বিশৃঙ্খলার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের হাত ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে আমেরিকায় এদিকে রাশিয়াকে অস্ত্র দেওয়ার ইস্যু নাকচ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তেহরান মস্কোর কাছে অস্ত্র সরবরাহ করেনি এবং ভবিষ্যতেও করবে না মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট জো বাইডেনের নেই সম্প্রতি ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সৌদি আরব বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে ওয়াশিংটন আসমাতুলি নিউজ টোয়েন্টি ফোর